আর জাহান্নামীদের চিহ্ন, এরা আখরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়। বলেন জাহান্নামীর চিহ্ন, বলেন আখরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখরাত ভুলে যায়। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া পরিমিত দান করেন আর দিন পুরা পুরা দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দিন সীমিত দান করেন, দুনিয়া সীমিত দান করেন আর দিন অপরিসীম দান করেন। আর আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কি না এর একটা চিহ্ন আছে। এর চিহ্ন হলো, প্রথম চিহ্ন হলো, আপনার আখরাতের প্রতি রগবত বেশি, দুনিয়ার প্রতি রগবত কম। বুঝবেন যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। বলেন আখরাতের প্রতি শওক বেশি, দুনিয়ার প্রতি আগ্রহ। বুঝবেন আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন তার ক্ষতি হতে দেন না, আপনি যাকে ভালোবাসেন তার কোনো উপকার করতে আপনি ছাড়েন না। দুনিয়া বেশি হলে ক্ষতি হবে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে দুনিয়া বেশি দেন না। সুবহানাল্লাহ। এই জন্যই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন মেপে মেপে, দুনিয়া দিয়েছেন গুনে গুনে। সুবহানাল্লাহ। আর আখিরাত দিয়েছেন অপরিসীম, দুনিয়া দেন গুনে গুনে। বলেন দুনিয়া দেন কি, আর আখিরাত কি অপরিসীম। এই জন্য আল্লাহওয়ালাদের চিহ্ন, এরা দুনিয়াকে পেছনে রাখে, এরা আখিরাতকে সামনে রাখে। বলেন আল্লাহওয়ালাদের চিহ্ন কি, এরা দুনিয়া পেছনে রাখে আখিরাতকে সামনে রাখে। আর জাহান্নামীদের চিহ্ন, এরা আখিরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়। বলেন জাহান্নামীর চিহ্ন, বলেন আখিরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখিরাত ভুলে যায়। এই মাসুদ ভাই কই, ড্রাইভার মাসুদ সাহেব আমাদের সুদর্ণপুরের ইমাম সাহেবকে নিয়ে আসেন, আমার সাথে আসছে। কোথায় ধরে নিয়ে আসো, কি বলছি বলেন? জাহান্নামীর চিহ্ন আখেরাত ভুলে যায়, বলেন আখেরাত ভুলে যাওয়া জাহান্নামী হওয়ার আলামত, আখেরাত ভুলে যাওয়া জাহান্নামী হওয়ার আলামত। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে মাহফিলের নামে আমাদেরকে আখেরাতের কথা মনে করিয়ে দেওয়া, আখেরাতের কথা কি করে দেওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আন্না দুনিয়া মুদবিরা ওয়া আন্নাল আখিরা মুকবিলা, দুনিয়া শুধুই পেছনে চলে যায় আর আখিরাত শুধুই আসে। বলেন দুনিয়া চলে যায় আখিরাত আসে। এবার তিনি বলেন, লিকুল্লি ওয়াহিদাতি মিনহুমা বানুন, দুনিয়ার কিছু সন্তান আছে, আখরাতেরও কিছু মানুষ আছে। দুনিয়ার কিছু সন্তান আছে, আখরাতের কিছু সন্তান আছে। বলেন হ্যাঁ, দুনিয়ারও কিছু মানুষ আছে, আখরাতেরও কিছু মানুষ আছে। এবার হযরত আলী বলতেন, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না আখরাতের সন্তান হয়ে যাও। দুনিয়া আমাকে শুধুই পিঠ দেখায়, আখিরাত শুধুই বুক দেখায়। কি আখিরাতের দিকে আমি শুধুই এগুচ্ছি আর দুনিয়া থেকে শুধুই পিছু হচ্ছি, দুনিয়া শুধুই পিছনের দিকে দৌড়াইতেছে আর আখিরাত সামনের দিক থেকে আসতেছে। কি বলছি বলেন? দুনিয়া পিছনের দিকে কি যাচ্ছে আর আখিরাত সামনের দিক থেকে আসছে। আমিও আখিরাতের দিকে এগুচ্ছি আর দুনিয়া থেকে পিছু হচ্ছি। এজন্য
আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দীন দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জামাতের সাথে নামাজের তৌফিক দান করেন। এজন্য যিনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন, আশা করা যা আমার রব আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদের সন্তানকে আলেম বানান, কোরআনে কারীমের হাফেজ বানান, কারি বানান, আবার কোরআন মতো চলনেওয়ালা বানান, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসেন। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার আপনার ঘরে তুলে দিছে। পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার কি? আপনার ঘরে তুলে দিছে। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। বলেন ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আবার বলেন ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আরো মজার বিষয়, আরো মজার বিষয়, কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি। মুখস্থ করেন, কোরআনের এক পৃষ্ঠার দাম লোহে মাহফুজের চেয়ে বেশি দামি, আরশে আজিমের চেয়ে বেশি দামি, জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। আরেক শব্দ বললে আপনারা ভুল বুঝবেন, বলতে পারছি না, কোরআনে কারীমের দাম মুহাম্মদুর রাসূলের চেয়ে বেশি দামি। এবার আওয়াজ আসক্ষীণ হয়েছে, দেখছেন না? এবার বুঝে নেন, কোরআন মুহাম্মদুর রাসূলের চেয়েও বেশি দামি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাখলুক, কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ। বলবেন রাসূল রাসূল হয়েছেন কোরআন দিয়ে, কোরআন কোরআন হয় নাই রাসূলের কারণে। রাসূল রাসূল হয়েছেন কার কারণে? তো কোনটার দাম বেশি হবে? কি হয় আসলে, চেয়ারের দাম বেশি না, চেয়ারে যিনি বসেন তার দাম বেশি, চেয়ারের দাম বেশি? হ্যাঁ, টুপির দাম বেশি না, টুপি যিনি পরেন তার দাম বেশি? এই জন্য কোরআন দামি। বলেন কোরআন কি? কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। যে কোরআনের সাথে লাগবে লাগার মতো সে কি হয়ে যায়? আপনারা দেখে থাকবেন, কোরআনের রেহালের মধ্যে যদি কারোর পা লাগে, এ রেহালে চুমু খায় কি না? তো রেহালের কি হয়েছে? হ্যাঁ, এটার সাথে কোরআন লাগছে। সুবহান, কোরআনের গিলাফ এর সাথে যদি কারোর পা লাগে চুমু খায়, কেন? আপনার ঘরের চৌখাট বানান কি দিয়া? সেগুন গাছ দিয়া। বলে কাঠ দিয়ে, মাথার কাঠ দিয়ে নেই বানা, দামি কাঠ দিয়া বানায়। আর রেহাল বানায় কি দিয়া? মাদার গাছ দিয়া। সেগুন কাঠে কয়বার পা লাগলে চুমু খায়? আর মাদার গাছের রেহালে কয় পা লাগলে চুমু খায় কি না? বলেন, তাহলে বোঝা গেছে কোরআন দামি। কি হয়? কোরআনকে আল্লাহ তাআলা কোথাও কারিম বলেছেন, কোথাও মাজিদ বলেছেন, কোথাও হাকিম বলেছেন। সুবহানাল্লাহ। নিজে বলেন আমি কারিম, আমার কোরআনও কারিম। বলেন আল্লাহ তাআলা কারিম, আল্লাহ তাআলার কোরআনও কারিম, রাসূলও কারিম, জিব্রিলও কারিম, পুরস্কারও কারিম। কারিম মানে দামি, কারিম মানে কি? বলেন দামি। আর কোরআনের দাম ছিল আছে থাকবে? বলেন, কোরআন ছাড়া পৃথিবীর যত বস্তু আছে আজকে দামি কালকে বেদামি, আর কোরআনওয়ালা গতকালও দামি আজও দামি আগামীকালও দামি। যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে দামি সাবজেক্ট, যেমন ধরেন ইংলিশ, ইংলিশের বিভাগীয় প্রধান রিটায়ারমেন্টে আসছেন 20 বছর আগে, এখন তার বয়স 80 বছর। ঢাকা শহরে গিয়ে দেখেন তার বাসায় একজন মানুষও তাকে দেখতে যায় না। তার স্টুডেন্ট আছে 70 লাখ,
তার জানাজা 70 জন জমা হয় না। আর হাঁটাদারি মাদ্রাসার মুফতি আব্দুস সালাম রাত 11টা জানাজা 20 লাখ মানুষ। বুঝেন না কথা, সকলে ওনার ছাত্র না, যেমন আমি ওনার ছাত্র না কি, আর ওনার স্টুডেন্ট কত কি বলে 20 লাখ। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট 20 লাখ নিয়ে পর্যন্ত বাইরেছে কি, খুঁটি হবে না যদি প্রতি বছর 60,000 ছাত্র স্টুডেন্ট বাইরে, তো 20 বছরে কত, বুঝলাম কথা, 20 বছরে কত, 60 বছরে কত, 100 বছরে কত। এবার ভিসি বলে চাক না কজন আসে জানা যাক, বুঝেন না, তাহলে বোঝা গেছে কোরআন ওয়ালা যত বাড়ে তত দাম বাড়ে। সুবহানাল্লাহ, যত বুড়ো হয় তত দাম বাড়ে।